বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি দেশটির প্রতিশ্রুতির প্রতিফলন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিং এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ফ্যাট্রিক রাইটার State Department... স্টেট ডিপার্টমেন্ট মে মাসে জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছে মূলত বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং আইনের শাসনকে মজবুত করার লক্ষ্যে তার পেন্টাগন বাংলাদেশের দুর্নীতি বিরোধী যে কোনো কর্মকান্ডকে সমর্থন করে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চল সমুদ্র সমুদ্রসীমা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলোতে আমরা একসাথে কাজ করতে Pacific and maritime and, and regional security.